আপনাদের সবাইকে ইলাট ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আইএলটিএস এ আপনার ট্রু ফলস নট গিভেন এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখব। তো আমরা এই ট্রু ফলস নট গিভেন এই সিম্পল জিনিসটাকে বোঝার জন্য একটা সিম্পল বাক্য লিখেছি, সেটা হচ্ছে মিস্টার আমিন আল জাহির হ্যাজ এ বিএসসি অনার্স ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং ফ্রম অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি ইউকে। তো এই একটা বাক্যের উপর ভিত্তি করে আমাদের তিনটা সেন্টেন্স আছে, আমাদের বুঝতে হবে যে এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস কোনটা নট গিভেন, আর কারণটা আমরা বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেনে বলছে মিস্টার জাহিদ ইজ দ্য ইউকে গ্র্যাজুয়েট, ইউকে গ্র্যাজুয়েট, হ্যাঁ সে বিএসসি অনার্স করছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং এ অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি ইউকে থেকে, তাহলে ইউকে গ্র্যাজুয়েট, এটা কি হবে? এটা হবে ট্রু। আশা করি বুঝতে পারছেন ইনফরমেশন, কোশ্চেনের ইনফরমেশন, আমার টেক্সটের যে ইনফরমেশন আছে প্যাসেজের তার সাথে যদি ম্যাচ হয়ে যায় মিলে যায় তাহলে হচ্ছে আমাদের ট্রু। সেকেন্ড কোশ্চেনটা, মিস্টার জাহিদ হ্যাজ কমপ্লিটেড হিজ পোস্ট গ্রাজুয়েশন। এখন বলতেছে যে মিস্টার জাহিদ তার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে, পোস্ট গ্রাজুয়েশনটা কি? সেটা হচ্ছে আমরা বলি মাস্টার্স, তাই না? এমএসসি হতে পারে, এমবিএ হতে পারে। তো এখন পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপারে কিন্তু এখানে বলে না, এখানে বলছে অনার্স এর ব্যাপারে, গ্রাজুয়েশনের ব্যাপারে বলছে, আন্ডার গ্রাজুয়েশনের ব্যাপারে বলছে। তাহলে যেহেতু এই ব্যাপারে কোনো কথাই বলে নাই তাহলে এটা কি হবে? নট গিভেন। এবার আমরা তিন নম্বর কোশ্চেনটা দেখি। তিন নম্বর কোশ্চেনে বলছে মিস্টার জাহিদ গ্রাজুয়েটেড ফ্রম ওভিইউ অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি উইথ এ বিএসসি ইন সায়েন্স। একই কথা বলছে এখানে, বলছে মিস্টার জাহিদ হ্যাজ এ বিএসসি অনার্স ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং, সাবজেক্টের কথা বলছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং, এখানে বলছে ইন সায়েন্স। তাহলে যেহেতু বিএসসির কথাই বলছে ওবিইউ থেকে সবই ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা ভুল আছে টেক্সটের সাথে কি করতেছে কন্ট্রাডিক্ট করতেছে, বিপরীত কথা বলতেছে, টেক্সটে যা বলছে তার বিপরীত বলতেছে, তো সায়েন্সের জায়গায়, সরি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং এর জায়গায় সায়েন্স বলার কারণে এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। আশা করি এবার আপনারা ট্রু ফলস নট গিভেন টাইপের কোশ্চেন গুলো বুঝতে পারবেন। আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি তারা চ্যানেলটিকে এখনোই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন।